অবশেষে ধূপগুড়ি শহরের ফুটপাত এবং সার্ভিস রোড দখলমুক্ত করতে আসরে নামলো ধূপগুড়ি থানার পুলিশ। কিছুদিন আগে বেপরোয়া গাড়ির ধাক্কায় পরপর বেশ কয়েকজনের মৃত্যু হয়, এমনকি গাড়ির ধাক্কায় আহত হন বেশ কয়েকজন। ক্ষুব্ধ হয়ে ওঠে শহরবাসী, বেহাল ট্রাফিক ব্যবস্থা নিয়ে শহরে বিক্ষোভ মিছিল। পথবরোধ থেকে শুরু করে স্মারকলিপি প্রদান পর্যন্ত করেন মহকুমার নাগরিক মঞ্চের সদস্যরা। পরিস্থিতি বেগতিক দেখে ধূপগুড়িতে ছুটে আসেন জলপাইগুড়ির পুলিশ সুপার দেবশ্রী দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংডেন ভুটিয়া, ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা। মহকুমার নাগরিক মঞ্চের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। এরপরই পুলিশের তরফে এবং ধূপগুড়ি পৌরসভার তরফে বেহাল ট্রাফিক ব্যবস্থা ভালো করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। সোমবার সকাল থেকে সেই সিদ্ধান্ত মতো পুলিশ শহরে ফুটপাত দ্রুত দখলমুক্ত করার অভিযানে নামে। ফুটপাতের ওপরে রাখা বিভিন্ন সরঞ্জাম তুলে নিয়ে আসা হয় ধূপগুড়ি থানার পুলিশের তরফে। এমনকি বিভিন্ন জায়গায় রাস্তা দখল করে নো পার্কিং জোনের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে রাখছিল, সেগুলি টায়ারের মধ্যে ছেড়ে দেওয়া হয়। কড়া নির্দেশ দেওয়া হয় যদি দ্রুত ফুটপাত মানুষের চলাচলের জন্য খালি করে দেওয়া না হয় এবং ফুটপাতের ওপরে যে সমস্ত দোকানের শেড রয়েছে সেগুলো খুলে ফেলা না হয়, তাহলে পুলিশ নিজে থেকেই সেগুলিকে ভেঙে ফেলবে। এদিন সকাল থেকেই রাস্তায় অভিযানে নামে ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিক বিনয় যাদব, দেবাশীষ সাহা, নারায়ণ রায়। ফুটপাত দখলমুক্ত করে যদি দ্রুত ফুটপাত মানুষের চলাচলের জন্য খালি করে দেওয়া না হয় তাহলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশ এবং পৌরসভার তরফে। ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, আমাদের প্রায়োরিটি বিশেষ আছে, অলরেডি আমরা মাঠে নেমে পড়েছি, মানুষকে যাতে ফুটপাতে হাঁটতে পারে তার আমরা ব্যবস্থা করেছি। গতকাল আমরা বেরিয়ে সবাইকে অনুরোধ করেছি তুলে দেওয়ার জন্য, আজকে পুলিশ অ্যাকশন নিয়েছে, আজকে আমরা মাইকিংও করবো এবং আমরা খুব শীঘ্রই লিগ্যাল অ্যাকশনে নামব। যে যদি তারপরে কোনো ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা করে তার বিরুদ্ধে আইন অনুসারে যা ব্যবস্থা নেওয়া সেটা গ্রহণ করা হবে। এটা কি কন্টিনিউ চলবে প্রসেস, মার্কেট থমকে যাবে আবার? না না, কন্টিনিউ চলছে বলেই তো প্রোটোকল ছিল, আজও চলেছে, এটা কন্টিনিউ প্রসেস। মানুষকে আমরা ফুটপাত মুক্ত করে মানুষ যাতে ফুটপাতে হাঁটতে পারে সেটা ধূপগুড়ি পৌরসভা, পুলিশ প্রশাসন সবাই মিলে উদ্যোগ। আর সার্ভিস রোডের ব্যাপারে কি চিন্তা ভাবনা রয়েছে? সবটাই রয়েছে, পার্ট বাই পার্ট আমরা করছি। কারণ দেখুন, এটা তো একটা কঠিন সমস্যা এবং সবসময় যে এখনই সমাধান হয়ে যাবে তা তো না, তবে আমরা শুরু করেছি এবং এটাকে ফুটপাত মুক্ত করবো। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত ধূপগুড়ি। শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ পুজো ও বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে পহেলা বৈশাখ থেকে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরে। প্যান্ডেল চোখ ধাঁধানো আলোকসজ্জার পাশাপাশি থাকছে মেলা। করোনার অতিমারির জেরে গত 2 বছর বর্ষবরণ অনুষ্ঠান পড়েছিল ভাটা, তবে এবার নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে চলে আসুন ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরে। পরিচালনায় ধূপগুড়ি সবজি ব্যবসায়ী সমিতি।